সম্মানিত দর্শক, কাতারে আটকা আঝারি। এবার আঝারিকে নিয়ে মিডিয়ার সামনে একই বলল জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। পুরো খবরটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের সোশ্যাল মিডিয়া অবশ্যই ফলো করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। দেশ বিদেশের সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে অল নোটিফিকেশন সিলেক্ট করতে ভুলবেন না। কিন্তু মালয়েশিয়ায় বসবাসরত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী বক্তা মিজানুর রহমান আঝারি, বিশ্বের বিভিন্ন বয়সী মানুষের কাছে জনপ্রিয় বাংলাদেশি এই বক্তা প্রথমবারের মতো ব্রিটেন সফরে আসার কথা ছিল বৃহস্পতিবার। দেশটির স্যাটেলাইট চ্যানেল আইঅন টিভির আমন্ত্রণে ইসলামী কনফারেন্স ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপলক্ষে এ সফর হওয়ার কথা ছিল, কিন্তু মঙ্গলবার কাতার বিমানবন্দরে আটকে দেওয়া হয় তাকে। ব্রিটিশ হোম অফিস কর্তৃক ভিসা বাতিল করায় তাকে আটকে দেওয়া হয়েছে বলে জানা গেছে। শনিবার তার কাতারের 3 দিনের ট্রানজিট ভিসার মেয়াদ শেষ হওয়ায় এবারের সফর নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এদিকে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেন, আমার কাছে বিষয়টি নজরে এসেছে, যদিও আমি তাকে চিনি না। আমরা স্বাধীনভাবে কথা বলতে পছন্দ করি, তাই আমি মনে করি মুসলিম হলেই তারা খারাপ হবে মোটেই না। আমরা বাংলাদেশের সাথে অনেক কাজ করি, আমরা জানি ওদের ওইখানের মানুষ কত ভালো, তাই আমি মনে করি ব্রিটেন সরকারের উচিত অন্যের কথায় কান না দিয়ে আঝারির ভিসা ফিরিয়ে দেওয়া হোক। তার সফর বাতিলের সংবাদে সমর্থকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, তবে এর রিপোর্ট লেখা পর্যন্ত তিনি কাতারের দোহায় অবস্থান করছেন বলে জানা গেছে। এদিকে মেইলের এক জবাবে ব্রিটেনের হোম অফিসের প্রেস বিভাগ বিষয়টি নিয়ে এখন কোনো মন্তব্য করতে রাজি নয় বলে জানিয়েছে। তারা বিষয়টি নিয়ে কাজ করছে, এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। ধারণা করা হচ্ছে হাইকোর্টের জবাব না দেওয়া পর্যন্ত হোম অফিস মিডিয়ার কাছে কোনো মন্তব্য করবে না। এ বিষয়ে ব্রিটেনের বিশিষ্ট আইনজীবী ও কনজারভেটিভ লিডার দেওয়ান মাহদি বলেন, মাওলানা আঝারি একজন জনপ্রিয় ইসলামী বক্তা, তিনি বিভিন্ন কারণে জনপ্রিয়তা পেয়েছেন, অন্য বক্তাদের চেয়ে একটু ভিন্নতা নিয়ে এসেছেন ওয়াজে। ওনার কিছু চমৎকার ওয়াজ আছে যা বারবার শুনতে মন চায়। একই সঙ্গে তার কিছু বিতর্কিত ওয়াজ রয়েছে, এগুলো না বললে হতো। তবে সকল মানুষ সবার মন জয় করতে পারবে না, বড় লেভেলে যে কেউ হন না কেন, তিনি প্রধানমন্ত্রী বা বিরোধী দলীয় নেতা বলেন, সবার বেলা একই, সবার কাছে জনপ্রিয় হবেন না। আসলে আমরা এদেশে বড় নেতারা বা বক্তারা আসলে যে কাদা ছোড়াছুড়ি করি, এতে আমাদের ভাবমূর্তি নষ্ট হয় এদেশে। প্রধানমন্ত্রীর সঙ্গে আঝারিকে মেলালে হবে না, প্রধানমন্ত্রী আঝারির অনেক ওপরে, আঝারি এলে ওনার কিছু হবার কথা না। যারা তা বলে তারা প্রধানমন্ত্রীর ওজন বুঝতে পারছে না। সম্মানিত দর্শক, মিজানুরকে নিয়ে আপনাদের মতামত কি কমেন্ট করুন। ভিডিওটি আপনি যদি পছন্দ করে থাকেন অবশ্যই অবশ্যই লাইক করবেন, আর অবশ্যই কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, কারণ দেশ বিদেশের সব খবর এখানেই পাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করতে ভুলবেন না। কিন্তু